So for the very first time our video with our husband. পুরো একটা কাবাবের গন্ধ। মাংস ঢুকানো হয়ে গিয়েছে। এখন আগুন জ্বলবে আর বারবিকিউ হবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে চিন্তা করেছি যে আমার হাজবেন্ডকে আমি নিজে হাতে বারবিকিউ চিকেন করে খাওয়াবো। তো চলুন দেখি কেমন হয় আমার নিজের হাতের বারবিকিউ চিকেন। চিকেন বারবিকিউ করতে প্রথমেই লাগবে আপনাদের চিকেন। সো দেখেন আমি একটা চিকেনকে টুকরা টুকরা করে কেটে রেখেছি। অ্যান্ড দেন এক কাপ সয়া সস রেখেছি এখানে, লেবু, চিনি, টক দই, লবণ। এরপর লাগবে সবচেয়ে ইম্পর্টেন্ট চিকেন তন্দুরি মশলা আর কি কাবাব মশলা। আমি দুইটা দিয়েই চিকেনটাকে ম্যারিনেট করব আগে। ওকে, সো এখানে আছে রুচি সস অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন সরিষার তেল। সো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি যে আমার সব ইনগ্রিডিয়েন্টস রেডি। তো এখন আমি শুরু করে দিব আমার চিকেন বারবিকিউ বানানো। সো গাইজ, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে খুব ভালো মতো আমার হাত পরিষ্কার করতে হবে। হাত পরিষ্কার করে আমি এখন আমার চিকেনগুলোকে ম্যারিনেট করব। মশলা টসলা যা আছে, যে যা দেখালাম, এগুলোকে সব এখন মাখাবো কসলায়া কসলায়া। সো প্রথমে আমি দিয়ে নিচ্ছি এখানে তন্দুরি মশলা, চিকেন তন্দুরি মশলা। এরপরে দিব একটু কাবাব মশলা, একটু বেশি করে দিই না। ওকে, তারপরে দিব টক দই। টক দই ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নিলাম ইচ্ছা মতো। তারপরে হচ্ছে চিনি, চিনি এতটুকু নিতে হবে। ওকে, অ্যান্ড দেন লবণ। লবণ তো, লবণ ছাড়া তো হবেই না, আরেকটু লাগবে লবণ। এরপরে দিচ্ছি লেবু। আমি কিন্তু আমার হাত খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। আপনারা সব সময় ম্যারিনেট করার আগে বা খাবারের যে কোনো জিনিস ধরার আগে সবসময় হাত খুব ভালো করে পরিষ্কার করবেন। ওকে, ব্যাস হয়েছে না? আরও দিব লেবু? ওকে, আমাকে গাইড করছে অবশ্য আমার হাজবেন্ড। অ্যান্ড দেন আর কি দিব, আর কিছু দিব? ও, সয়া সস, সয়া সস, সয়া সস অল্পই দিব, দুই চামচ। ওকে, আচ্ছা তিন চামচ দিই। হ্যাঁ, বেশি দিলে বেশি মজা, যেটা ভুল ধারণা। ওকে, এখন ভালো করে এটাকে মাখাতে হবে। সো গাইজ, আই থিঙ্ক এটা পারফেক্ট একটা জায়গা যেখানে আমি আমার বারবিকিউটা করতে পারবো, আমার চিকেনটাকে আমি গ্রিল করতে পারবো, কারণ স্পেসটা আমার কাছে মনে হয় একদম পারফেক্ট। সো এখানেই আমি বারবিকিউ করব, নিজে খাবো এবং আমার হাজবেন্ডকে খাওয়াবো। তো এই সেই শিক, এই শিকের মধ্যে আমার চিকেনগুলো ঢুকবে, তারপরে হবে বারবিকিউ। ও, কখন যে হবে আর কখন যে খাবো এই অপেক্ষায় আছি। শুকানো হয়ে গিয়েছে, এখন আগুন জ্বলবে আর বারবিকিউ হবে। সো অলরেডি আমি করছি বারবিকিউ। পুরো একটা কাবাবের গন্ধ, অনেক মজা বারবিকিউ। চিকেন বারবিকিউ ইজ রেডি।
সো আজকে বিহাইন্ড দ্য ক্যামেরা আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করেছে এই এই বারবিকিউ চিকেন বানানোর জন্য। তো কি যে সুন্দর একটা স্মেল আসতেছে, কি যে মজা, কি যে মজা! সস দিয়ে খেলে মনে হয় আরো মজা পাবো। প্রিন্স প্রিন্স আসেন তো, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার ভিডিওতে আমার হাজবেন্ড। তো এখন আমার হাজবেন্ড খেয়ে বলেন যে কেমন হচ্ছে। আমি আপনি করে বলি আমার হাজবেন্ডকে কেমন। তো আপনাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ জম্বে বারবিকিউ লিখে আপনারা আপনাদের পার্সোনাল প্রোফাইল থেকে সেলফি আপলোড করতে পারেন বা একটা ভিডিও আপলোড করতে পারেন, অথবা আমার কমেন্ট সেকশনেও আপনারা হ্যাশট্যাগ জম্বে বারবিকিউ লিখে সেলফি বা ভিডিও কমেন্ট করে দিতে পারেন আর জিতে নিতে পারেন রাধুনীর পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার, রুফটপ বারবিকিউ পার্টি। সো আপনারা এটা করে ফেলুন তাড়াতাড়ি, আর ততক্ষণ পর্যন্ত আমি খেতে থাকি অনেক মজা।